হ্যালো বন্ধুরা, পশু পাখির এমনও কিছু মজার কার্যকলাপ মাঝে মধ্যে ক্যামেরাবন্দি হয় যেগুলো দেখলে একজন ভালো মানুষই পাগলে পরিণত হয়ে যাবে। আজকের ভিডিওতে রয়েছে এরকমই কিছু ভিডিও ক্লিপ যেগুলো দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। দেখুন, এখানে বাইটি একটি বানরের সাথে কি করছিল, কিন্তু পিছন থেকে একটি বানর এসে কি করলো দেখেন ভাই, কি খামটাই না করলো। দেখুন, এখানে শিশুটার সাথে বানরটি কি আচরণ করলো। এখানে দেখুন একটা বানর মেয়ের খুলে বসে আছে, কিন্তু হঠাৎ কি হইলো এটা। এখানে দেখুন দুইটি শিম্পাঞ্জি এক জায়গায় বসে আছে, কিন্তু অন্যটি এসেই ধাক্কা দিয়ে ফেলে দিল। এখানে দেখুন কচ্ছপটার সাথে কি আচরণ করলো বানর। দেখেন মেয়েটাকে একদম নাস্তানাবুদ করে ছাড়ছে বানরটি। দেখেন মেয়েটি গোসল করতে গেছিল, বানরটি গিরে রেখেছে তাকে। পরবর্তীতে পানিতে জাপ দিয়ে রক্ষা পেতে হয়েছে মেয়েটির। এখানে দেখুন মেয়েটি বানরের সাথে মজা করতে গিয়েছিল, কি হলো তার, শেষ পর্যায়ে তার মোবাইলটাই নিয়ে নিছে এই বানরগুলো। দেখেন এখানে একটি ছেলে ও একটি মেয়ে দিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু যেতে পারে নাই, একটি বানর মেয়েটিকে আটকে রাখে। পরবর্তীতে যখন ঝগড়া করে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু আরেকটি বানর এসে তাদেরকে আটকে রাখে, কিন্তু আর যেতে পারে না। এখানে দেখেন এই কিউট বিড়ালটি আসলে কি করছে, তারা দুজন শুয়ে আছে, বাবা এবং মেয়ে মনে হচ্ছে, কিন্তু বিড়ালটি এখানে পিছন দিকে বসে আছে। এটা কি ওই দিকে সরে গিয়ে বসতে পারে না, কি করছে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আপনারা যদি কোনো কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলে দেন। এখানে আমি কিছু কিছু বুঝতেছি, আপনারাও কি সেই একই বিষয়ে বুঝতেছেন নাকি অন্য কোনো কিছু বুঝতেছেন কমেন্ট করে জানাতে পারেন। দেখুন এখানে বিড়ালটি আর কোনো খেয়ে কাজ পায় না, পানির সাথে খেলা করছে, তাও কোন জায়গায় গিয়ে এটা শুধুমাত্র সেই জানেন। দেখুন এখানে বিড়ালটি কি খেলনা করছিল, কিন্তু তার সাথে এমন হবে সেটা তো আর সে জানে না। এখানে দেখুন বানরটি এত উপরে উঠে কি যে খাচ্ছে শুধুমাত্র সেই জানে। আপনারা কি চিনতে পারছেন বোতলটি আসলে কিসের হবে। দেখেন কত উপরে বসে আছে, এখানে দেখুন এই বাচ্চাটির অবস্থা। কত চালাক করে তার ঘরে চলে গেছে সুন্দর করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লাগেছে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল সিলেক্ট করে রাখতে পারেন। ধন্যবাদ।